রাঙ্গুনিয়া উপজেলার পারোয়া ইউনিয়নের সাহাবদিনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা হয়। এরপর সমবেত ডিসপ্লে প্রদর্শন, দলীয় নৃত্য, গান সহ বিভিন্ন আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথি ও দর্শক করতালি দিয়ে নেয় উপভোগ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেসারউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য রাখে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি আছেন ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য ইসমাইল হোসেন তালুকদার সহ আরো বোধকে। এর আগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত শিক্ষকদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি লুকমান হোসেন তালুকদারের সভাপতিতে অনুষ্ঠানত প্রধান অতিথি আছেন রাঙ্গুনিয়া কলেজ অধ্যক্ষ আবু ইউসুফ। স্কুল হবে সবকিছু পরিপূর্ণ, সেটাই হবে স্কুল। আজকে তারে প্রমাণ করে সাবধানগর বিদ্যালয়ে সবকিছু আসলে ভরপুর। যার জন্য আমি সবাইকে ডেক্স নিউজ সিপ্লাস টিভি চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।